আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইউভি টিউটোরিয়ালের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবির আহমেদ আজকের পর্বে আমি কথা বলবো মূলত ইউভি সিম নিয়ে যেটা হচ্ছে আনড্রাইভ করার একটা ম্যানুয়াল প্রক্রিয়া এরপর দেখানোর চেষ্টা করব কিভাবে ব্লেন্ডারের সিম ক্রিয়েট করতে হয় অথবা সেটা রিমুভ বা ক্লিয়ার করতে হয় এরপর দেখানোর চেষ্টা করব সিম সিলেকশন অর্থাৎ যেই অঞ্চলগুলোকে সিম করা হয় সেই অঞ্চলটাকে আলাদাভাবে এক একটা আইল্যান্ড বলা হয় ইউভিতে সেটা দেখানোর চেষ্টা করব এরপর হাউ টু প্ল্যান সিম অর্থাৎ কিভাবে কোন অবজেক্ট সিম করার পরিকল্পনা করা যায় সেটা দেখানোর চেষ্টা করব এবং এটা দেখাতে গিয়ে আমরা আরও একটা টুলের সাথে পরিচিত হবে সেটা হচ্ছে অ্যানোটেশন এরপর আমরা ফাইনালি আমাদের প্রোজেক্টটা করব যেটা হচ্ছে মূলত এই বইটা এখানে একটা টেক্সচার এবং সিম্পল একটা কিউব এরূপ এই হচ্ছে আমাদের আজকের প্রজেক্ট আর এই প্রজেক্ট করতে গিয়ে আজকে গ্রিড চেক নিয়ে আরও একবার আলোচনা করবো যদিও এটা আগের পর্বে আলোচনা করেছিলাম কিন্তু তারপরেও বিষয়টা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই পর্বে পুনরায় সেটা রিপিট করবো ইনশাল্লাহ সর্বপ্রথম বলি ইউভি সিম জিনিসটা কি আমরা যদি গুগলে গিয়ে ইউভি সিম লিখে সার্চ করি তাহলে এখানে দেখতে পাবো ইউভি সিমের অর্থ হচ্ছে দুই প্রান্তের জোর এটা হচ্ছে মূলত একটা কাপড়কে যখন কাটা হয় এরপর যখন সেটাতে সেলাই করা হয় দুইটা প্রান্ত মিলিয়ে সেটাকেই বলা হয় সিম আর এটার একটা সহজ এক্সাম্পল হচ্ছে আমরা যখন দর্জির কাছে কোনো কাপড় দিই তখন সেটা গজ কাপড়গুলো সাধারণত স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপে থাকে এরপর তারা সেখানে বিভিন্ন পরিমাপ অনুসারে দাগ কেটে নেয় এরপর সেটাকে কেঁচি দিয়ে কেটে নেয় এভাবে কাপড়গুলোকে আলাদা আলাদা টুকরায় রূপান্তর করে এবং ফাইনালি সেটা সেলাই করে করে কিন্তু আমাদের যেই কাপড় সেটা তারা তৈরি করতে পারে এবার চলেন ব্লেন্ডারের ভিতর এটা প্র্যাকটিস করে দেখাই প্রথমত একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেন আমি এখানে ব্লেন্ডার টু পয়েন্ট নাইন ওয়ান ভার্সনটি ব্যবহার করছি এখানে যে ডিফল্ট কিউবটি রয়েছে এটা সিলেক্ট করে এডিট মুড়ে গেলাম এখন আমি যদি উপরে এজ সিলেকশন মুড়ে গিয়ে যে কোনো একটা এজ সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে মার্ক সিম এবং ক্লিয়ার সিম এই দুটো অপশন পাবো আর যদি এখানে ভার্টেক্স সিলেকশন মোডে থেকে রাইট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু সেই অপশনগুলো আসবে না অথবা যদি ফেস সিলেকশন মোডে থেকে কোনো ফেস সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করি তাহলেও সেই অপশন আসবে না শুধুমাত্র এজ সিলেকশন মোডে থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করলে মার্ক সিম এবং ক্লিয়ার সিম অপশন আমরা পাবো আর অন্যান্য সিলেকশন মোডে থেকে যদি আমরা কোনো একটা অঞ্চলকে সিম করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে এখানে এজ অপশনে যেতে হবে এজ মেনুতে এরপর এইখানে আমরা মার্ক সিম এবং ক্লিয়ার সিম অপশনটা পাবো এনিওয়ে যে কোনো একটা এজ এবার সিলেক্ট করি সিলেক্ট করে এটা মার্ক সিম করলাম অর্থাৎ এটাকে সিম হিসাবে মার্ক করে দিব এবং ইমিডিয়েটলি দেখতে পাবো যে আমাদের অন্যান্য যে এজগুলো রয়েছে সেগুলো কালো রঙের দেখালেও আমরা যেই এজটাকে সিম হিসাবে মার্ক করেছি সেটা কিন্তু লাল রঙের দেখাচ্ছে এটা এডিট মোডের থেকে দেখতে সুবিধা হয় যে আসলে কোন কোন অঞ্চল সিম হিসেবে মার্ক করা রয়েছে কোন কোন অঞ্চল সিম হিসেবে মার্ক করা নেই বাকি অঞ্চলটুকু সিম করার আগে আমি একটু ইউভি এডিটিং ওয়ার্কস্পেসে যাই এবং আপনাদেরকে দেখাই তো সবগুলো এখানে সবগুলো ফেস সিলেক্ট করি এরপর আমরা এখানে ইউভি ম্যাপটা দেখতে পাচ্ছি আমাদের ইউভি এডিটরের ভিতর এখন আমি যে কোনো একটা ফেস সিলেক্ট করি সিলেক্ট করে যদি এটাকে ড্র্যাক করি তাহলে দেখব যে এই ফেসটা অন্যান্য এজের সাথে বা অন্যান্য ফেসের সাথে কিন্তু কানেক্টেড এখন আমি শুধুমাত্র এই উপরের একটা ফেস সিলেক্ট করলাম এই ফেসটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে এজে গিয়ে এটা মার্ক সিম করে দেব ফলে যেটা হবে এটার চতুর্পাশে আমরা এই যে লাল রঙের রেখাটা দেখতে পাচ্ছি অর্থাৎ এটাকে আমি আলাদাভাবে কেটে নিলাম এখন যদি আমি সবগুলোকে সিলেক্ট করে আবার ইতে ক্লিক করে আনরেপে ক্লিক করি তাহলে এখানে উদ্ভোট বা যেরকম ইউভি ম্যাপে দেখাক না কেন আমরা যে কোনো এই ফেসটা যদি সিলেক্ট করে এটাকে ড্র্যাক করি তাহলে দেখব এটা এই অঞ্চল থেকে ডিসকানেক্ট হয়ে কিন্তু সুন্দরভাবে মুভ করতে পারছি আর বাকিগুলো আবার আগের মতোই কানেক্টেড সো আমি যদি আরও কোনো একটাকে ডিসকানেক্ট করতে চাই ফর এক্সাম্পল এই ফেসটা সিলেক্ট করলাম এই চতুর্পাশে আমাকে দাগ কেটে নিতে হবে বা সিম করে দিতে হবে এই জন্য এজে গিয়ে যদি মার্ক সিম ক্লিক করি এবং সবগুলোকে সিলেক্ট করে আবার আনরেপ করি এখন দেখতে পাবো যে আমি দুটো আলাদা আলাদা অঞ্চল পেয়েছি মুভ করার জন্য আর এই এক একটা এরিয়া এখানে একটা এরিয়া বা এখানে একটা চারটা ফেস মিলে একটা এরিয়া এগুলোকে বলা হয় আইল্যান্ড সো আমি কোনো একটা এরিয়ার উপর কারস্য রেখে অ্যালে ক্লিক করলে সেসবগুলো কিন্তু সিলেক্ট হবে এটা ইজি সিলেকশান একটা প্রসেস আর এখানেও যে কানেক্টেড এজগুলো ফেসগুলো রয়েছে ফর এক্সাম্পল এই ফেস এই ফেস এই ফেস এই দুইটা ফেস একসাথে কানেক্টেড এখানেও যদি আমি কারস্য রেখে অ্যালে ক্লিক করি তাহলে কিন্তু এই অঞ্চলটুকু সিলেক্ট হবে আর যেটা ডিসকানেক্টেড অঞ্চল সেটা কিন্তু সিলেক্ট হবে না সো এখন আমি সবগুলোকে সিলেক্ট করি এখানে আরেকটা একটা বিষয় আপনাকে দেখাই এক্ষেত্রে আমরা যখন কোনো একটা মেশ এভাবে সিম করে আলাদা আলাদা করে রাখি বা টুকরো টুকরো করে রাখি তখন এগুলোকে মুভ করে স্কেল করে যেভাবে সাজাই এরপরে আমরা এগুলোকে একটু বর্ডারের বাইরে নিয়ে যাই এরপরে আমরা যদি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে ইউভি থেকে প্যাক আইল্যান্ডে ক্লিক করি তাহলে দেখব যে আমাদের প্রত্যেকটা আইল্যান্ড এই ইমেজ বাউন্ডারির ভিতরে এসে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো এইভাবে করে আমরা আমাদের ইউভি লেআউট কমপ্লিট করতে পারি এবং সেটা ফটোশপে পরবর্তীতে এডিট করতে পারি বাট এই পর্বে আমি এক্সপোর্টটা দেখাচ্ছি না সেটা ইনশাল্লাহ অন্য কোনো পর্বে দেখাবো এই পর্বে যেটা করব আমরা আমাদের সিমিংটা কিভাবে প্ল্যান করতে পারি সেটা দেখানোর চেষ্টা করব যাই হোক এখন আমরা আমাদের ফাইনাল প্র্যাকটিস শুরু করব এখানে সবগুলো ফেস সিলেক্ট করে এজ থেকে ক্লিয়ার সিম করে দিলাম ফলে সবগুলো ক্লিয়ার হয়ে গেল এখন আমি এটাকে স্কেল করে একটা বইয়ের শেপ দেওয়ার চেষ্টা করব প্রথমত এটাকে ওয়াই এক্সিসে কিছুটা ছোট করে দেই এবং জেড এক্সিসে কিছুটা বড় করে দেই এই হচ্ছে মোটামুটি আমাদের বইয়ের শেপ আমি আপনাদেরকে আজকের পর্বের ফাইনাল আউটপুটটা একটু দেখাই এখানে যেই বইটা দেখতে পারছেন আজকের পর আমরা এটাই বানাবো এখন আমি যদি একটু দেখাই যে এখানে আমরা প্রথমত এটাকে উপর থেকে কেটে নিব এই অংশ অংশটুকু কেটে নেওয়ার ফলে উপর অংশটা আলাদাভাবে একটা আইল্যান্ড হবে এরপর নিচের অংশটুকু চারপাশ থেকে এরকম কেটে নিব ফলে নিচের অংশটুকু আলাদাভাবে এরকম আরেকটা আইল্যান্ড হবে এরপর আমরা যে এখানে চারটা কানেক্টেড ফেস রয়েছে এই চারটা ফেসকে এইখান থেকে কেটে নিব বা সিম করে দিব ফলে এইখানে এটা বিচ্ছিন্ন হয়ে আলাদা হবে এরপর সেটা যখন আমরা আনরেপ করব সেটা ফ্ল্যাট হয়ে আমাদের ইমেজের উপর সুন্দরভাবে বসে যাবে আর যদি সুন্দরভাবে না বসে তাহলে আমরা মেনুয়ালি সেটাকে বসাবো এটা পরিকল্পনা করার জন্য আপনারা একটা টুল ব্লেন্ডারে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে অ্যানোটেশন বা অ্যানোট টুল এখানে সিম্পলি টুলবার থেকে অ্যানোট টুলটা সিলেক্ট করে নেবেন এরপর যদি আপনি স্ক্রিনের মধ্যে লেফট ক্লিক করে মাউস ড্র্যাক করেন তাহলে দেখতে পাবেন যে স্ক্রিনের মধ্যে দাগ বসছে সো এই দাগটা সাধারণত প্লেসমেন্ট কোথায় হবে এখান থেকে নির্ধারণ করে দেওয়া যায় এটা থ্রিডি কার্সের অনুসারে বসবে প্রথমে এরপর এখান থেকে যদি আপনি চেঞ্জ করে সারফেস করে দেন আর এখন যদি আপনি দাগ দেন বা লেফট বাটন ক্লিক করে মাউস ড্র্যাক করেন তাহলে দেখবেন যে আপনি আপনার মেসের উপরে দাগ দিতে পারবেন এখান থেকে যদি আপনি কালারটা চেঞ্জ করে নেন তাহলে আপনি আপনার পছন্দ মতো কালার নিয়ে আপনার মার্কগুলো করতে পারবেন আর এখানে ভিউ প্যানেলে সাইড সাইড প্যানেলে যে ভিউ অপশন রয়েছে সেখানে নিচে অ্যানোটেশন অপশন রয়েছে এখান থেকে আপনি চাইলে আপনার ক্যানভাস অন অফ করে নিতে পারেন অথবা নতুন ক্যানভাস অ্যাড করতে পারেন সেটারও আবার কালার চেঞ্জ করতে পারেন আলাদা আলাদা কালারে এখানে মার্ক করতে পারেন ফলে আমি এখানে জাস্ট নতুন একটা ক্যানভাস ক্রিয়েট করে এটা রেড কালার করে সার্ফেস প্লেসমেন্ট সার্ফেস করে এটা মার্ক করব উপরে যে আমি এই অংশটুকু সিম করতে চাই এবং পরবর্তীতে এবং পরবর্তীতে নিচের এই অংশটুকু সিম করতে চাই এবং এরপর এই অঞ্চলটুকু সিম করতে চাই তো আপনারা আপনাদের মেশ যখন কমপ্লিকেটেড মেশ হবে সেক্ষেত্রে চাইলে সেটার উপর মার্ক করে নিতে পারেন এটা অনেক সময় কাজে দেয় আর যদি আপনি এটা ইউজ করতে না চান তাতেও কোনো সমস্যা নেই যাই হোক আমি আপাতত এটা কেটে দিচ্ছি এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম এবং এটা ট্যাবে ক্লিক করে এডিট মোড়ে গেলাম এখন আমরা আমাদের ফাইনাল কাজ শুরু করব সর্বপ্রথম উপরের এই একটা ফেস সিলেক্ট করে এখানে এজ থেকে মার্ক সিম সিলেক্ট করবো এরপর নিচের এস নিচের ফেসটা সিলেক্ট করে এজ থেকে মার্ক সিম করে দিব। এবার হচ্ছে এজ সিলেকশন মোডে গিয়ে শুধুমাত্র এই একটা এজ সিলেক্ট করব। এবং এজ থেকে মার্ক সিম করে দেব এরপর আমি যে সবগুলোকে সিলেক্ট করে ইউতে ক্লিক করে আনরাইপ করি তাহলে দেখব যে আমরা এই আলাদা আলাদা আইল্যান্ডগুলো কিন্তু পেয়ে গেছি যাই হোক কিন্তু ইমেজ আমরা এখানে কোনো ইমেজ ড্র্যাক করে নি আমাদেরকে ইমেজ ড্র্যাক করতে হবে প্রথমত আমরা ইমেজ ইম্পোর্ট করি এখানে ওপেনে ক্লিক করে আমাদের যেই ফোল্ডারে ইমেজটা রয়েছে সেই বুক ইমেজটা সিলেক্ট করে ইম্পোর্ট করলাম এরপর এটার সাথে মেশের উপর এই টেক্সচারটা দেখার জন্য আমরা প্রথমত মেশের সাথে নতুন একটা ম্যাটেরিয়াল অ্যাড করলাম এবং সেটার বেস কালার পরিবর্তন করে করে দেবো হচ্ছে ইমেজ টেক্সচার এবং উপরে এখানে সলিড ভিউয়ের পরিবর্তে চলে যাবো ম্যাটেরিয়াল প্রিভিউ অপশনে ফলে এখন আমরা এটা এখানে দেখতে পাব। এবার আমি এটা সিলেক্ট করে এডিট মোডে চলে গেলাম এখন আমি প্রথমত এখানে ফেস সিলেকশন মুডে গিয়ে আমাদের এই কানেক্টেড চারটা যে ফেস রয়েছে এই চারটা ফেস এলে ক্লিক করে সিলেক্ট করলাম এরপর ইউতে ক্লিক করে এগুলোকে আবার আনরেপ করব এখন এটা হচ্ছে আমাদের এরিয়া এবার হচ্ছে এটাকে আমি প্রথমত রোটেট করি যেহেতু এটার প্লেসমেন্ট ঠিকঠাক হয়নি এটাকে কিছুটা রোটেট করলাম এই ফেসটা হচ্ছে এইখানে আসবে বাট এটা ঠিক জায়গায় নেই সো আমি যেটা করব এই সবগুলোকে সিলেক্ট করি এখানে সবগুলো ফেস সিলেক্ট করি এটাকে অ্যাসে ক্লিক করে মাইনাস ওয়ানে ক্লিক করে এক্সে ক্লিক করব। যেন এটা ফ্লিপ হয়ে যায় ফলে এখন আমরা পেয়ে গেছি যে আমাদের প্রথমত বইয়ের যে কাভার সাইট এরপর অন্য একটা কাবার সাইড এবং সাইডের পৃষ্ঠার অঞ্চল এবং মাঝখানের মলাটের অঞ্চল সবগুলো আমরা পেয়ে গেছি এবার আমি এটাকে স্কেল করব। আর এক্ষেত্রে আপনারা ইউভিতে গিয়ে এখানে কনস্ট্রেন্টটা অন করে নেবেন যেন আপনার ইমে আপনার এই ইউভি ম্যাপ ইমেজে ইমেজ বাউন্ডারির বাইরে চলে না যায় আমি সবগুলোকে সিলেক্ট করে প্রথমত নিচের বাম কর্নারে নিয়ে আসছি এখানেও দেখে দেখে চেক করছি সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা এবার হচ্ছে সবগুলোকে যতটুকু সম্ভব স্কেল করব ওকে এবার সব উপরের এজগুলো সিলেক্ট করে এখানে ভা ভার্টেক্স সিলেকশন মরে যায় উপরের এই কয়টা ভার্টেক্স সিলেক্ট করে এগুলোকে শুধুমাত্র ওয়াই এক্সিসে মুভ করলাম এরপর এই পাশের একটা এজ সিলেক্ট করে এটা একদম এক্স এক্সিসের ডান দিকে নিয়ে আসলাম এরপর এই এজটাকে সিলেক্ট করে যেখানে পৃষ্ঠার মলাটের অঞ্চল শেষ হয়েছে সেখানে নিয়ে গেলাম এরপর এই দুটো ভার্টেক্স সিলেক্ট করে এক্স এক্সিসে মুভ করছি আমরা জানি এটা এখানে একটা রেখা বসবে এবং এখানে একটা রেখা বসবে ফলে আমি এটা আলাদা আলাদা মুভ করি এই দুটো ভার্টিক সিলেক্ট করে এটা বাম দিকে নিয়ে আসি কিছুটা এবং এই দুটো ভার্টেক্স সিলেক্ট করেও এটা ডান দিকে নিয়ে আসে কিছুটা এই হচ্ছে মোটামুটি আমাদের মলাটের অংশ আপনারা আরও জুম করে এটা অ্যাকুরেটলি বসাতে পারেন বাট আমার এখানে যে রেজাল্ট এসেছে সেটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি এবার হচ্ছে উপরের এই ফেসটা সিলেক্ট করবো প্রথমত আমি এটাতে ইউতে ক্লিক করে আনড্রেভ করে নিই এবার আমি এটাকে ড্র্যাগ করি একদম ডান দিকে এখন দেখতে পাচ্ছি যে এটা ঠিকঠাক মতো আছে নিচেরটাও সিলেক্ট করি আচ্ছা এবং এই এসটা যেহেতু এই পাশের অং অংশের সাথে আমি মেলাতে চাচ্ছি এই এসটা সিলেক্ট করে এটাকে কিছুটা এক্সেসিসের বাম দিকে নিয়ে আসি এবার নিচের এই ফেসটা সিলেক্ট করি সিলেক্ট করে এটাকে আরেকবার ইতে ক্লিক করে আনরেপ করে নিই এবার হচ্ছে এটাকে রোটেট করব স্কেল করে একটু ছোটো করে নিচ্ছি ওকে ছোটো করতে গেলে এটা একটু প্রবলেম দেখাচ্ছে এটার কারণ হচ্ছে এখান থেকে ইমেজ কনস্ট্রেন্ট অন করা সো আমি এটা অফ করে নেবো কিছুক্ষণের জন্য এরপর এটাকে স্কেল করে ছোটো করব এবং এটাকে ড্র্যাক করবো এরপর আবার আমার কনস্ট্রেন্ট অন করে নেব এবার এটা ম্যানুয়ালি ড্র্যাক করব প্রথমত এক্স এক্সিসে এরপর উপরের এই দুটা বার্টিক সিলেক্ট করে সেটা ওয়াই এক্সিসে ড্র্যাক করলাম ফলে মোটামুটি আমাদের ইমেজ ইউভি ম্যাপ কমপ্লিট হয়ে গেল এখন একটা ছোট বিষয় সেটা হচ্ছে আমাদের যেই এখানে বইয়ের টেক্সচার রয়েছে এটা দেখতে পাচ্ছি এটার যে ডেপথ দেখে মনে হচ্ছে যতটা এটা মোটা এখানে দেখতে কিন্তু ততটা মনে হচ্ছে না এটা বেশ চিকন মনে হচ্ছে বেশ পাতলা একটা বই সো এটা আমরা কিভাবে চেক করব যে ইমেজটা কতটুকু স্ট্রিচ হয়েছে এটার জন্য আমরা আমাদের ইমেজের সাইজের একটা গ্রিড তৈরি করে নিব প্রথমত ইমেজের সাইজটা চেক করি আমরা আমাদের ইমেজটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব সেখান থেকে ডিটেলসে ক্লিক করব এখানে ডাইমেনশন দেওয়া থাকে এক হাজার চব্বিশ ইন্টু পাঁচশো বারো সো আমি এই রেশিও মেনটেন করে একটা ইমেজ ক্রিয়েট করব ব্লেন্ডারে এখানে নিউতে ক্লিক করে এটা নতুন একটা গ্রিড ক্রিয়েট করলাম ওয়ান জিরো টু ফোর ইন্টু ফাইভ ওয়ান টু এখন এটা ওয়াইড ওয়ান জিরো টু ফোর এবং হাইট পাঁচশো বারো সেট করে দিলাম সো এই রেশিও মেনটেন করে চাইলে ইমেজটা ছোটোও করা যেতে পারে তো ব্লেন্ডারে এখানে ম্যানুয়ালি ক্যালকুলেশন না করে অটোমেটিক ক্যালকুলেশন করা যায় ফর এক্সাম্পল হোয়াইট এটা সিলেক্ট করে ওয়ান জিরো টু ফোর ডিভাইডেড বাই টু এবং নিচেও পাঁচশো বারো পরবর্তীতে আমি ডিভাইডেড বাই টু দিলে এটা অটোমেটিক এখানেই ক্যালকুলেশন হয়ে যাবে এরপর জেনারেট টাইপে আমি ইভি গ্রিড সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম ফলে আমাদের যে গ্রিড ইমেজ সেটা ক্রিয়েট হয়ে গেল এবার আমরা এটার ম্যাটেরিয়াল থেকে আমাদের গ্রিড ইমেজ এখানে বসাবো এবং বসানোর পরে আমি যদি একটু জুম করি এবং এই পাশে যদি দেখাই তাহলে দেখতে পাবো যে আমাদের ইমেজটা কিন্তু বেশ স্ট্রিচ হয়ে আসছে কারণ এখানে গ্রিডগুলো স্কোয়ার থাকার কথা সেটা নেই তা আমরা যেটা করব এটা সিলেক্ট করে এটাকে এক্স এক্সিস দুঃখিত এটাকে ওয়াই এক্সিসে কিছুটা বড় করে দিব। যতক্ষণ পর্যন্ত না আমাদের যেই গ্রিডটা রয়েছে সেটা মোটামুটি স্কোয়ার সাইজের হয় গ্রিড সেলগুলো স্কোয়ার সাইজে হয় এটা শুধুমাত্র এক্স এক্সিসে মুভ করছি যখন এটা মোটামুটি স্কোয়ার সাইজে হয়ে যাবে তখন থামবো এবং এই পাশ থেকে যদি দেখি এটাও এখানে স্ট্রিচ হয়ে আছে উপর দিকে বেশি আমরা হয় এটা উপর দিক থেকে জেড এক্সিসে এটাকে ছোট করব অথবা এক্স এক্সিস এটাকে বড় করব গ্রিড সেলগুলো যেন স্কোয়ার সাইজ থাকে এবার দুই পাশ থেকে মোটামুটি ফিক্স করলাম এখন উপরের যেই ফেসটা সেটা অন্যভাবে মডিফাই করব প্রথমত আমি এই উপরের এই দুটো ভার্টেক্স সিলেক্ট করলাম এবং সেগুলোকে ওয়াই এক্স কিছুটা নিচের দিকে নামিয়ে আনবো যখন এখানে দেখতে সেলগুলো মোটামুটি স্কোয়ার সাইজ মনে হবে তখন থেমে যাব এরপর আর ড্র্যাক করার প্রয়োজন নেই একই সাথে নিচের এই ফেসটাও সিলেক্ট করব সিলেক্ট করে এই উপর ড্র্যাক করে নিচের দিকে নিয়ে আসবো ফলে এখন যদি আমরা আমাদের এই বইটা দেখি সব দিক থেকে গ্রিড সেলগুলো একেবারে স্কোয়ার রয়েছে সো আমাদের ইউভিটাও ঠিকঠাক রয়েছে এবার আমরা আমাদের ফাইনাল ইমেজটা এখানে বসিয়ে দিই এবং এখান থেকে ইমেজটা লোড করি এই হচ্ছে মোটামুটি আমাদের বই এবং আমাদের এখানে পারফেক্টলি ইউভি আনরেপ সম্পূর্ণ হয়ে গেছে সো একই প্রসেস ব্যবহার করে আপনারা বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন মেশের উপরে এটা অ্যাপ্লাই করতে পারেন ফর এক্সাম্পল একটা ম্যাচ বক্স হতে পারে একটা কিউব হতে পারে একটা রুবি কিউব হতে পারে বিভিন্ন জায়গায় আপনারা সেম মেথড ইউজ করে ইউভি আনরেপ করতে পারেন তো আজকের পর্ব আমি আর এর থেকে বেশি দীর্ঘ করছি না আর এটা রেন্ডার আপনার ইচ্ছা করলে করতে পারেন বাট এটা খুব হাই ডিটেল কোনো মডেল নাই জন্য আমি রেন্ডার করছি না সিম্পল একটা কিউব আপনারা চাইলে রেন্ডার করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী পর্বে নতুন কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব আর যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনার অনুভূতি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ রাবুল্লা আলম সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ